কাতারে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে সুজানগর আইডিয়াল মাদ্রাসার কাতার কমিটি। হাফিজ লিয়াকত আলীর পরিচালনায় এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ আবুল হক। প্রধান অতিথি ছিলেন পিক কুইক গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেন আলী। বিশেষ অতিথি ছিলেন আলহাজ সাব্বির আহমদ, হাজি আব্দুর রব, আব্দুল মুহিত, মোহাম্মদ রমুজ আলী, আশহাব উদ্দিন জুয়েল, মখলেস মেম্বার বোরহান উদ্দিন, নাসির মিয়া, ইমাম উদ্দিন সহ অনেকে। পরে মুসলিম উম্মার সুখ শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।